তো নমস্কার সকলকে। তো এখন এই মুহূর্তে রাত্রি 10টা বাজে। তো আমরা এলাহাবাদের গৌড়ীয় মঠ থেকে বেরিয়েছি, আমার সাথে প্রভু রয়েছেন। তো প্রভুর সাথে আজকে আমার যাত্রা, তো চলো তারপর যেতে যেতে দেখা হও যাবে কোথায় যাই আমরা। হরে কৃষ্ণ প্রভু। জানালার ধারে আমার শীত পড়েছে এইবারে। অবশেষে ডেস্টিনেশান রাধাকুণ্ডে শ্রী গৌড়ীয় মঠে এসে পৌঁছে গেছি, ডেস্টিনেশানে পৌঁছে গেছি লক্ষ্যে। তো এবার এই দেখাবো এই রাধাকুণ্ডের গৌড়ীয় মঠটা কত সুন্দর, কত সুন্দর একটা পরিবেশে। তো এটা আমরা দেখাবো, এবার দেখতে থাকো তোমরা এবং দেখো কেমন লাগে। এটা হচ্ছে রাধাকুণ্ডের শ্রী গৌড়ীয় মঠের মূল যেটা গেট দেখতে পাচ্ছেন আপনারা, মূল গেট। এইগুলো সব মঠের ভেতরে গেস্ট হাউস, এগুলো এইদিকেও গেস্ট হাউস রয়েছে কিছুটা। এটা মূল মন্দির। এটা হচ্ছে রাধাকুণ্ডে যে গৌড়ীয় মঠ রয়েছে সেই গৌড়ীয় মঠের নাট্য মন্দিরে রয়েছে। নাট্য মন্দিরটা ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি।
মঠের ভিতরে এসেছি এবং রুম দিয়েছে, রুমের মধ্যে যাচ্ছি, একটু বিশ্রাম নেব, ফ্রেশ হব। তো স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, এবার আরতি হচ্ছে, আরতি দর্শন করতে যাব। তো আরতি দর্শন করার পরে তারপর আবার এসে রুমে বিশ্রাম করব। দর্শন করে আসলাম, আরতি দর্শন হয়ে গেছে এবং প্রসাদও পেয়ে নিয়েছি, প্রসাদ পাওয়া হয়ে গেছে। এবার একটু বিশ্রাম করব এবং এই ব্লগটা এখানেই শেষ করছি। প্রত্যেকেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ব্লগ আবার শুরু করবো।